সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত বছরের 2019 সালের 5 নভেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথের আগমনের স্মরণে রবীন্দ্রনাথ স্মরণ উৎসব উদযাপন করা হয়। 1919 সালের 5 নভেম্বর 3 দিনের সফরে সিলেট এসেছিলেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরই প্রেক্ষিতে 100 বছর পূর্তি উপলক্ষে কবিগুরুর স্মরণে সুরমার তীর সিলেটের ঐতিহাসিক কেন ব্রিজের ঠিক নিচে বিশ্বকবি রবীন্দ্রনাথের আগমনকে স্মরণ করতে ম্যুরাল স্থাপন করা হয়। ওই দিন বিকেলে ঐতিহ্যবাহী কেন ব্রিজের নিচে ম্যুরাল উন্মোচন ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন রবীন্দ্র স্মরণ উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিভিন্ন পেশার মানুষ। কিন্তু আজ সেই রবীন্দ্রনাথের স্মরণার্থে ম্যুরাল স্থাপনের জায়গায় অবহেলা আর মাদক সেবীদের আড্ডার কেন্দ্রস্থল, সেটি দেখার যেন কেউ নেই। তার পাশেই রয়েছে সিলেট সার্কিট হাউস, রয়েছে সারদা হল এবং রয়েছে সিলেট কোতোয়ালি মডেল থানা। ট্রাক চালক, রিক্সা চালক এবং মাদকসেবীরা জুতা পায়ে কবিগুরুর স্মরণার্থে স্থাপিত ম্যুরালের সামনে আড্ডা দিচ্ছেন, আবার কেউ সেখানে ঘুমিয়ে রয়েছেন। যা রবীন্দ্রনাথের স্মরণার্থে নির্মিত ম্যুরালে কবিকে অবমাননা করা হচ্ছে তা যেন কর্তৃপক্ষের চরম অবহেলার অভাবের প্রকাশ, যা সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যকে নষ্ট করেছে। এই ব্যাপারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, আমাদের প্রাণপ্রিয় কবি, আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে অনুষ্ঠানটা আমরা করলাম, এই অনুষ্ঠানকে উপলক্ষেই যে ম্যুরালটা স্থাপন করা হয়েছে, কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু প্রথম দিকে সুন্দরই ছিল, কিন্তু আমরা জানি যে সারদা হল এবং সার্কিট হাউসের মাঝখানের এই কিং ব্রিজের নিচের অংশটা মাদকাসক্তদের একটা আড্ডা স্থল। এখানে কিছুদিন পর পুরো পুলিশ তাদেরকে ধাওয়া করে চলে যায়, আবার আসে। এই জায়গাটি, পুরো জায়গাটি কিন্তু এক ধরনের মাদক যারা সেবন করে তাদের অবরণ্য হয়ে গেছে। এখন এই কারণে তারা এটা রবীন্দ্রনাথকেও তারা বুঝবে না, এই এইটার মর্যাদাও তারা বুঝবে না। এই ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেন, বিষয়টা খুবই দুঃখজনক, আমার ওই দিকে যাওয়া হয় না, দেখি না। বিশ্বকবি যিনি, যিনি বাঙালি ভাষার যে শুভাবর্ধন করেছেন, বাঙালি জাতির গৌরব, নিশ্চয়ই যারা এইখানে, আপনার কথা অনুযায়ী আমি বলছি, যারা করে এগুলার সেই জ্ঞানও নাই। তবে আমাদের দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব আছে, এই সব জায়গাকে আমরা পরিষ্কার রেখে যাতে সবাই সম্মান করে দেখলে জায়গাটা বুঝতে পারে যে এইটা কবিগুরু রবীন্দ্রনাথের মরাল এই জায়গায় আছে। আমাদের মাননীয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেবের প্রতি সম্মান দেখাতে হবে, উনি এইটাকে স্থাপন করেছেন। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ, যার কারণে আজকে বাংলা ভাষা সমৃদ্ধি লাভ করেছে, পৃথিবীর মাঝে আমরা বাঙালি জাতি হিসাবে হয়তো মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি আমরা, কিন্তু এই ভাষাটাকে সমৃদ্ধি করতে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার সব কিছুই ত্যাগ করে উনি বাংলা ভাষার জন্য কাজ করেছেন, এটার প্রমাণ পাওয়া যায় কলিকাতার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে গেলে দেখলে দেখা যায় যে উনি কী না করেছেন। বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় এসেছেন, ওনার অনেক স্মৃতি বিজড়িত জায়গা অনেক কিছু আছে। সুতরাং যেখানেই বিশ্বকবি রবীন্দ্রনাথের মোড়ল হোক অথবা ওনার পা পড়েছে, এইসব জায়গাকে আমরা শ্রদ্ধা করা উচিত। প্রশাসনকে আমি সিলেটের ব্যাপারে যেটা বলছেন, আমি আমার সাধ্য মতো আমি কথা বলবো ওনাদের সাথে যখন বসবো আমরা, যে এইসব জিনিসকে যাতে ওনারা সম্মানজনকভাবে রাখেন, সবাই যাতে দেখলে বুঝতে পারে যে এইটা কবিগুরু রবীন্দ্রনাথের মোড়ল এই জায়গায় আছে। এদিকে সিলেটের ঐতিহ্য ও কবির প্রতি সম্মানার্থে সিলেটের সর্বমহলের প্রতি দৃষ্টি রাখা উচিত, তবে বিষয়টি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেই কোনো উদ্যোগ। এ ব্যাপারে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান,
আমাদের অনেক কিছুই এখানে এই এলাকাটাকে ঘিরে আমরা অনেক কিছু করা। তো আসলে অপ্রত্যাশিতভাবে করোনা পজিটিভ, তারপরে বর্ষা অনুগত, সব কিছু মিলে আমাদের গত কয়েক মাস কাজের একটা স্থবিরতা দেয়। আমি আপনি যেটা বলেছেন সেটা এই এঙ্গিনাটা যদি এইটুকু জায়গাও যদি আমরা একটা সুন্দর একটা পরিচ্ছন্নভাবে রাখতে না পারি তাহলে আমরা আর কোথায় রাখব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা এখানে প্ল্যানিং আছে এটাকে একটা ব্যারিয়ারের মধ্যে নিয়ে আসা হবে। একটু অপেক্ষা করেন, বর্ষাটা শেষ হলেই আমাদের একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবো। আর আমি আশা করবো এটা কোতোয়ালি থানার সামনে ওনারাও একটু এটাতে মনোযোগ দিবেন। উল্লেখ্য, ১৯১৯ সালের ৫ নভেম্বর সকালে সিলেটে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে সিলেট রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, পরে চাঁদনী ঘাটে তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বরণ করে নেয় সিলেটের মানুষ। বিশ্বকবির সঙ্গে এসেছিলেন তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ও পুত্রবধূ। সেদিন তিনি সিলেটের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিলেটকে নাম দিয়েছিলেন সুন্দরী শ্রীভূমি। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।